সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আবুল ওসলাত আল সৈদসালী নবীনা প্রিয় দর্শক শ্রোতা আগেকার মতো আবারও এমন কিছু বিষয় নিয়ে আলাপ করছে যা না জানলেই হয় না হ্যাঁ যা জানা আবশ্যক এবং যা না জানা অপরাধ একজন মোমেন ব্যক্তির জন্য আমরা আলোচনা করতেছিলাম হ্যাঁ পবিত্রতা নিয়ে এই ক্ষেত্রে আমরা যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে আপনার ঋতুবতী যারা রয়েছেন যাদের ঋতুস্রাব আছে এবং যাদের স্রাব আছে এই ঋতুস্রাব এবং স্রাবের বিধান সম্পর্কে আলোচনা প্রথমত ঋতুস্রাব নিয়ে আলোচনা ঋতুস্রাব কাকে বলা হয় সেটা হচ্ছে প্রাকৃতিক কিছু রক্ত যেটা স্বভাবগতভাবেই আপনার জরায়ুর ভিতর থেকে নির্দিষ্ট সময়ে বের হয় না এবং সাধারণত প্রত্যেক মাসে ছয় দিন অথবা সাত দিন অথবা কম বেশ হতে পারে মহিলাদের অবস্থাভেদে এটা আপনার যে ব্যাসকম হওয়ার কারণ হচ্ছে আল্লাহ শাহু তাদেরকে যে মেজাজ দিয়ে তৈরি করেছেন যে স্বভাব দিয়ে তৈরি করেছেন সেটার ভিন্নতার কারণে দিনের ব্যাসকম হতে পারে অনেকের তিন দিনও হতে পারে চার দিনও হতে পারে কিন্তু ছয় সাত দিন সাধারণত হয়ে থাকে আট দিনও হতে পারে এ হচ্ছে কথা এবং ঋতুস্রাবী মহিলার যে বিধান সেটা আমরা পাশাপাশি জেনে নেই ঋতুস্রাব জানার পর প্রথম বিধান হচ্ছে ঋতুস্রাবী মহিলা সালাতদায়ী করতে পারবেন না এবং ঋতু স্রাপ চলাকালীন অবস্থায় রোজা রাখতে পারবেন না এবং যদি কেউ রেখেও দেয় রোজা রেখে দেয় অথবা সালাত আদায় করে সেটা তাদের পক্ষ থেকে বিশুদ্ধ হবে না হ্যাঁ দ্বিতীয় নম্বর হচ্ছে যিনি ঋতুবতী তিনি যখন তার ঋতুস্রাব শেষ হবে তখন তিনি সৌম অর্থাৎ রোজা কাজা করবেন কিন্তু সালাদ কাজা করতে হবে না সালাদ আল্লাহ সামনে তাদের পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছেন কারণ সেটার সংখ্যা অনেক বেশি এই কারণে তৃতীয় নম্বর যে বিধান ঋতুবতীর সাথে সম্পৃক্ত সেটা হচ্ছে ঋতুবতী থাকা অবস্থায় ঋতুস্রাব চলা অবস্থায় বাইতুল্লার তপ করতে পারবে না এবং কোরআন্ত করতে পারবে না এবং মসজিদে বসতে পারবে না এবং তার স্বামীর উপর হারাম তার সাথে সহবাস করা যতক্ষণ পর্যন্ত তার ঋতুস্রাব শেষ হয়ে সে গোসল না করে নেয় চতুর্থ নম্বর বিধান হচ্ছে ঋতুবতী মহিলার স্বামীর জন্য জায়েজ রয়েছে যে সে আপনার সহবাস ছাড়া যে কোনোভাবে তাকে ভোগ করতে পারবে যেমন চুমো দেওয়া তাকে স্পর্শ করা জড়িয়ে দেওয়া ইত্যাদি এই সমস্তগুলো করতে পারবে পাঁচ নম্বর ঋতুবতির যে বিধান সেটা আছে ঋতুবতী মহিলার স্বামীর জন্য তাকে তালাক দেওয়া ঋতু অবস্থায় জায়েজ নয় হ্যাঁ ঋতুস্রাব শেষ হওয়ার পর তালাক দেওয়ার ইচ্ছা থাকলে পবিত্রতা অবস্থায় সহবাসের আগেই সে তাকে তালাক দিবে এটা হচ্ছে সুন্নত নিয়ম সুতরাং ঋতুস্রাব অবস্থায় তালাক দিবে না আর পবিত্রতা কাকে বলা হয় পবিত্রতা বলা হয় ঋতু যখন শেষ হয়ে যাবে ঋতুস্রাব শেষ হয়ে যাওয়ার পর যেই সমূহটুকু পবিত্রতার সময় বলা হয় যখন কোনো মহিলা ঋতুস্রাব শেষ হয়ে যায় সে পবিত্র হয়ে যায় এবং তার ঋতুস্রাবের সময় শেষ হয়ে যায় তখন তার করণীয় হচ্ছে প্রথমত গোসল করা গোসল করার আগে তার নিষিদ্ধ কাজ করা যাবে না যেমন সহবাস করা যাবে না তারপরে গোসল সারার পর ঋতুস্রাবের কারণে যেগুলো নিষেধ হয়ে গেছে সেগুলো সে করতে পারে যদি কোনো মহিলা পবিত্র তারপর তারপরেও সে আপনার দেখে কোনো হলুদ বর্ণের কোনো স্রাব অথবা আপনার এরকমভাবে কোনো ময়লা জাতীয় যেটাকে বলা হয় আপনার এরকম মাটির রং বা ইত্যাদি এরকম যদি কোনো রং দেখতে পায় তাহলে সেটার কোনো গুরুত্ব দেবে না সেটা আসলে ঋতুস্রাবের কালার নয় দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে সন্তার পশু উত্তর স্রাব যেটা কার্বিতে নেফাজ বলা হয় সেটা কাকে বলা হয় সেটা হচ্ছে এমন স্রাব যেটা আপনার জয়ের থেকে বের হয় কিন্তু এটা সন্তান প্রসবের পর অথবা তার কিছুক্ষণ আগে থেকে শুরু হয়ে যায় এবং এটা কিন্তু আপনার যখন গর্ভ ধারণ করেছে মহিলা তখন গর্ব ধারণ করার কারণে ঋতুস্রাব বন্ধ হয়ে এই রক্তগুলো জমা হয়ে গেছে সেগুলোই সাধারণত তখন বের হয় এই নেফাসের বিধান অর্থাৎ সন্তান বসুপত্তর স্রাবের বিধান আপনার ঋতুস্রাবের বিধানের মতোই যে তার তার সাথে সহবাস করা ইত্যাদির ব্যাপারে এবং এবং তারপরে তার হারাম যেই ব্যাপারগুলো সেই ক্ষেত্রেও একই রকম যেমন সহবাস করা নিষেধ এবং এরকম রোজা রাখা নিষেধ নামাজ পড়া নিষেধ তালাক দেওয়া নিষেধ তো করা নিষেধ নিষেধ মসজিদে অবস্থান করা নিষেধ এবং আপনার গোসল করতে হবে এই স্রাবটা শেষ হলে এই সমস্ত ব্যাপারে এগুলো যে হারাম সেগুলো ব্যাপারে ঋতুস্রাব এবং সন্তান পশুপত্তর স্রাব দুটাই একই রকম কোনো ব্যবধান নেই এবং এই যে মহিলা যার আপনার সন্তান পশুপত্তর স্রাব হয়েছে সেও কিন্তু রোজা কাজা করে নিবে নামাজ তাকে কাজা করতে হবে না যেরকম আপনার ঋতুবতীর একই অবস্থা এই সন্তান পশুপত্র স্রাবের সর্ব শেষ সময় হচ্ছে চল্লিশ দিন অর্থাৎ চল্লিশ দিন পর্যন্ত সেটাকে সন্তান পশুপুত্তর স্রাব হিসেবে ধরা যাবে যখন আপনার সন্তান পশুপত্র স্রাব শেষ হয়ে যাবে চল্লিশ দিনের আগে তখনই যে কোনো সময় তাকে অবশ্যই আপনার নামাজ শুরু করতে হবে গোসল করে সে নামাজ শুরু করে দেবে যখনই শেষ হয় কোনো মহিলার এমন হতে পারে যে তিন দিন পরেই সন্তান বছরের তিন চার দিন পরেই আপনার শ্রাব বন্ধ হয়ে গেছে কারোর এক সপ্তাহ পরে বন্ধ হয়ে গেছে কারো দশ দিন পরে বন্ধ হয়ে গেছে তখনই বন্ধ হয়ে গেলে যখন সে নিশ্চিতভাবে বন্ধ হয়ে গেছে তখন সে গোসল করে নামাজ শুরু করে দেবে কিন্তু আমাদের দেশে একটা প্রচলিত ভুল রয়েছে মহিলারা মনে করে যে চল্লিশ দিন পর্যন্ত কোনো নামাজ আদায় করা যাবে না এটা ভুল কথা যখনই স্রাব বন্ধ হয়ে যাবে তখনই আপনার গোসল করে সালাদ শুরু করতে হবে এটা হচ্ছে নিয়ম হ্যাঁ এটাই করতে হবে এটাই হচ্ছে নিয়ম আশা করি এতটুকুর মধ্যে আমরা খান্ত করতে যাচ্ছি ওসলাল্লাহ নবীন মোহাম্মদ ওয়ালাআ ওসহি আজমাইন